ছুটির দিন বা অন্য সময় আমরা বিভিন্ন রকম রেসিপি ট্রাই করি, আর তার মধ্যে শীতের ফুলকপি তো আছেই। তো চলুন ঘরোয়াভাবে কিছু সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলি ফুলকপির পোলাও, যেটা মাটন, চিকেন, পনির বা আলুর দম সব কিছুর সাথেই খেতে পারবেন। ফুলকপির পোলাওয়ের জন্য লাগছে বাসমতি চাল, কড়াইশুঁটি, নারকেল আর এইভাবে টুকরো করে নেওয়া ফুলকপি। তো ফুলকপিগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে রেখেছি। পোলাওটা আমি ঘি আর সাদা তেল দুটো মিশিয়ে বানাবো। আপনারা চাইলে শুধু ঘিতেও পোলাওটা বানিয়ে নিতে পারেন। প্রথমে কড়ার মধ্যে সামান্য সাদা তেল আর ঘি দিয়ে ফুলকপি আর কড়াইশুঁটিগুলো ভেজে নেব। ফুলকপিটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। দু তিন মিনিট নাড়ার পর যখন ফুলকপিটা অল্প একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিলাম কড়াইশুঁটিগুলো। কড়াইশুঁটি ফুলকপির সাথে মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে কড়াইশুঁটি আর ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে আরও দেড় থেকে দু মিনিট মতো নেড়ে ফুলকপিগুলো ভেজে নেব। এই দেখুন ফুলকপি আর কড়াইশুঁটি ভাজার সাথে সাথে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কড়াইশুঁটি আর ফুলকপিগুলো তুলে এবার অন্য একটা পাত্রে রেখে দেব। ফুলকপি আর কড়াইশুঁটি তুলে নেবার পর ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল আর তার সাথে এক টেবিল চামচ ঘি। এবার গ্যাসের ফ্লেম লোতে করে কাজু আর কিশমিশগুলো এক দেড় মিনিট মতো একটু ভেজে নেব। দেখুন কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলো তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, দারচিনি, একটা বড় এলাচ, কয়েকটা লবঙ্গ আর ছোট এলাচ। গ্যাসের ফ্লেম লোতে রেখে গরম মশলা কিছুক্ষণ ধরে ভেজে নেবার পর যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন ওর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা। আদা একটু নেড়ে নিয়ে দিয়ে দেব আগেই খুব ভালোভাবে ধুয়ে নেয়া বাসমতি চাল। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে চালগুলো দু মিনিট মতো নেড়ে নেব। চাল প্রায় দু মিনিট মতো নাড়া হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দেব জল। আমি ঠিক এক কাপ এই কাপেরই এক কাপ চাল নিয়েছিলাম আর এই কাপেরই দু কাপ জল দেব, আর জলটা একটু গরম করে নিয়ে দিয়েছি। ঝরঝরে পোলাও পাওয়ার জন্য চাল আর জলের পরিমাণটা ঠিক রাখতে হবে। এবার গ্যাসের ফ্লেম হাইতে করে জল ফুটে উঠলে দিয়ে দেব হাফ চা চামচ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দিয়ে দেবেন। এবার গ্যাসের ফ্লেম লোতে করে ঠিক সাত আট মিনিট মতো ঢাকা দিয়ে চালটা সেদ্ধ হতে দেব। প্রায় সাত আট মিনিট পর ঢাকা খুলে ভাতটা একটু দেখে নেব। তো দেখুন ভাতটা এখনও একটু জল জল ভাব রয়ে গেছে আর চালও প্রায় 60-70% মতো সেদ্ধ হয়েছে। এই অবস্থায় ফুলকপি, কড়াইশুঁটি, কাজু কিশমিশ সবই ভাতের মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা যেরকম পোলাওয়ে মিষ্টি ভাব খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। এবার রাইসের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন চালটার মধ্যে এখনও একটু জল জল ভাব আছে। আবারও গ্যাসের ফ্লেম লোতে করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পর ফিরে এলাম। এখানে ভাতটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ভাতগুলো ঝরঝরে হয়েছে। এবার দিয়ে দিলাম তিন টেবিল চামচ নারকেল কোড়া। নারকেল কোড়া দেবার পর নারকেল কোড়াটা রাইসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখলেই রেডি হয়ে যাবে ফুলকপির পোলাও। তবে এই ফুলকপির পোলাওয়ে আপনারা নারকেল কোড়াটা না চাইলে নাও দিতে পারেন। এখন পোলাওটা সার্ভ করার জন্য রেডি। চিকেন, মাটন, পনির বা আলুর দম যে কোনো কোনো কিছুর সাথে এটা আপনারা খেতে পারেন, ভালো লাগবে। আর এই রেসিপি কেমন লাগলো একটা লাইক আর কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন।